আর স্যার, আমার মতো নতুনদের একটা কমন সমস্যা, সেটা হচ্ছে মেডিকে পড়তে গেলে প্রত্যেকটা ওষুধ একই রকম লাগে। সেদিন আমি আপনাকে বলছিলাম যে স্যার, মেডিকে পড়ার কোনো বিশেষ কৌশল আছে কিনা, কারণ আপনার যে ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইটাতে প্রত্যেকটা মেডিসিনের যে 4টা 5টা করে কথা আছে, এই বিষয়গুলা আয়ত্ত করে আসলে প্র্যাকটিক্যালে চিকিৎসা করতে গিয়ে দেখা যায় যে ওগুলা পাওয়া যায় না। যেমন আমি, আমার সাথে যত হোমিও ডাক্তারের সাক্ষাৎ হয়েছে, আমি প্রায় ডাক্তারকে আমি একটা কথা জিজ্ঞেস করতাম যে একোনাইট ওষুধের একটা লক্ষণ আছে, রোগী মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত নির্দিষ্ট করে বলে দেয়। আজ পর্যন্ত আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এমন কোন রোগী পাইছেন যিনি এসে বলছে তার মৃত্যুর দিনক্ষণ নির্দিষ্ট করে বলছে? তো বলে যে না, পাইনি আমি। তাহলে এটা একটা একোনাইটের গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু সেই লক্ষণটা আমরা মাথায় রাখতেছি ওষুধটাকে মাথায় রাখার জন্য, কিন্তু সেটা প্র্যাকটিক্যালে গিয়ে কোনো কাজে লাগে না। তাহলে আমরা ওষুধ গুলোকে আয়ত্ত করবো কিভাবে? আসলে আজ পর্যন্ত আমি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাই না স্যার। ওষুধ পড়তে গেলে সবই একরকম লাগে। এখানে আমাদের দেশে যারা সিলেবাসটা প্রণয়ন করেছেন তারা ভুল করেছেন, কারণ তারা আপনাকে লক্ষণের বিদ্যা না দিয়ে ঔষধের বিদ্যা দিয়েছেন। ঔষধের বিদ্যাটা কিন্তু একটা ভয়ঙ্কর বিদ্যা, লক্ষণের বিদ্যা ছাড়া। আপনি অ্যালোপ্যাথি ডাক্তারদেরকে দেখেন, তারা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ঔষধ পড়ে না। আর আমি কি করতেছি, আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা প্রথমে শুরু করে দিয়েছি ঔষধ। ফার্স্ট ইয়ারে সে প্রথমে একোনাইট পড়ছে, একোনাইট পড়ে সে মনে করলো যে একোনাইট আমার জন্য আবিষ্কার, সে নিজের উপরে একোনাইট কে অ্যাপ্লাই করে বসেছে। তারপর পড়ছে আর্সেনিকাম অ্যালবাম, আরে বাবা ওইটা বাদ, আর্সেনিকামই তো আমার দাদুর জন্য, তো সে তার দাদুর উপরে অ্যাপ্লাই করে বসে গেছে। তো এইভাবে সে কি করলো, আমাদের সিলেবাস যারা প্রণয়ন করছে তারা কি করলো, আমাদের শিক্ষার্থীদেরকে একেবারে সম্পূর্ণরূপে হাতে ধরে ধ্বংস করে দিয়েছে। যদি আমার সাথে তর্ক ধরেন যে হ্যাঁ এতদিন ধরে ডাক্তারি করে নাই এই ভারত উপমহাদেশে, করছে বাবা, 1000 জন শিক্ষার্থীর মধ্যে একজন ডাক্তার হয়, বাকি সবাই মানে কি কেউ ঝরে যায় আর কেউ প্যাটেন্ট দেয়। প্রকৃত হেনিম্যানিয়ান ডাক্তার হয় 1000 শিক্ষার্থীর মধ্যে একজন। তাহলে যেখানে 1000 শিক্ষার্থীর মধ্যে একজন প্রকৃত হেনিম্যানিয়ান শিক্ষার্থী বানাইতে পারছে, ডাক্তার বানাইতে পারছে, এটা কলেজের কলেজের কৃতিত্ব না, এটা তার পার্সোনাল কৃতিত্ব। সে পার্সোনালি, তারা যদি কলেজে না পড়াইতো, সে সে এখানে তারা যদি কয়টা বই ধরাই দেওয়া হইতো সে ওইটাই করতো, সে প্রকৃত হেনিম্যানিয়ান হোমিওপ্যাথ হইতো। কলেজ তাকে বানায় নাই, তাই এই সিলেবাস তাকে বানায় নাই। কেউ যদি প্রমাণ সহকারে বলতে পারে যে এই কলেজে পড়ে 100 জন পড়লে 90 জন বা 80 জন আদর্শিক হোমিওপ্যাথি হয়, হোমিওপ্যাথ হয়, তাহলে ধরে নিব ওই কলেজের সিলেবাসটা সঠিক, প্রমাণিত ভাবে সত্য যে এটা ভুল ভুল ভুল। তো এই সিলেবাস আপনাকে প্রথমে ঔষধ ধরাই দিছে। ঔষধটা তো হলো যখন রোগী দেখবেন অ্যাপ্লাই করবেন তখন ঔষধ। আপনাকে বলা হচ্ছে সিমটমিস্ট, আগে আপনি সিমটম শিখবেন তারপর ঔষধ শিখবেন, সেটা না করে কি করা হয়েছে, করা হয়েছে আপনাকে ঔষধ শেখানো হয়েছে। আরে ঔষধ তো চায়ের দোকানের ওরাও জানে, গ্রাম দেশে কিছু কিছু চায়ের দোকান আছে, পেট বিষের ওষুধ বললে দিয়ে দেয় কয়টা খাইছা, ডায়রিয়ার ওষুধ বললে দিয়ে দেয়, ঠিক না? তো ঔষধটা পর, ঔষধ অবশ্যই লাগবে, কিন্তু আপনার সিমটম জ্ঞান অর্জন না করা পর্যন্ত ঔষধের জ্ঞান যদি নেন তাহলে অবশ্যই বিপথে পরিচালিত হবেন। তাহলে কি স্যার আমরা আগে ঔষধ রেখে আগে সিমটম গুলো পড়াশোনা করব? পাশাপাশি পড়বেন, সিমটমটাকে আগে গুরুত্ব দিয়ে শিখবেন। কারণ মানে যদি একেবারে রেখে দেন তখন তো শেষ করতে পারবেন না, তবে প্রথমে আপনার সর্বাধিক গুরুত্ব দিয়ে সিমটমের বিদ্যা অর্জন করবেন। সিমটম গুলো অর্জন করার পাশাপাশি ঔষধ গুলো শিখবেন, আর ঔষধ প্রথমে শিখবেন সংক্ষেপে, বিস্তারিত শিখবেন না। যেমন অ্যালেন কি নোটটা মোটামুটি ছোট একটা বই, অ্যালেন কি নোটটাই আপনি পড়তে পারেন, সংক্ষেপে পড়বেন। তারপর সংক্ষিপ্ত পরিচিতির পর তারপর মানে ইসে যাবেন, কি বলে, বিস্তারিততে যাবেন। এখানে যেমন আমরা সামনে যাদেরকে দেখতেছি, এখানে জিমবাবু ভাই মাথায় টুপি আছে, আপনার চোখে চশমা আছে, হ্যাঁ, এই যে তারপর কি বলে সোহেল রানা ভাই, হ্যাঁ, গলায় কি যেন দিছেন, তো নীল জামা নাকি সবুজ জামা, এই যে একজন এট এ গ্লান্সে কিন্তু আমরা অনেককে দেখে চিনতে পারছি, তাই না? এট এ গ্লান্স পরিচয়টা প্রথমে জানবেন, তারপর তার বিস্তারিত জানবেন। প্রথমে যদি শুরু করেন ম্যাট্রে মেডিকার একটা ঔষধের বিস্তারিত, আপনারা কিন্তু খেয়ে হারাই ফেলবেন, শেষ করতে পারবেন না। রোগের মনে আঘাত খেয়ে
রোগীর মুখে হাসি এনে রোগীর তরে আমরা আপন জন হুসাইনি ডিজিটাল হোমিও সদন রোগীর সেবায় আমাদের পণ্য।